আজকে থেকে আমিও তাহসিনেশন ভাইয়ের মতো যারা আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করবে আমিও তাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করে ভিডিও বানাবো। কোথায় নোবেল ভাই, কোথায়? এখন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, কোথায় নোবেল ভাই? ছোট ছোট বাচ্চারা ফেসবুকে ইউটিউবে ঢুকতে পারতেছে না, আমরা ঢুকতে পারতাছি না, সব জায়গায় গালি গালাজ। এই গ্যাঞ্জামের সমাধান চাই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে আই লাভ ইউ, আর যারা আমাকে হেট করে তাদেরকেও আই লাভ ইউ। আমি জানি সবাইকে নিয়েই আজকে আমরা এত বড় হয়েছি। যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলছি, যারা আজকের এই কমেন্ট বক্সে, আজকের ভিডিওর কমেন্ট বক্সে অন্য টাইপের কথাবার্তা লিখবে, গালিগালাজ লিখবে, আপনারা সবাই কমেন্টের জবাব দিবেন। আপনারাই পারেন চেঞ্জ করতে এই পরিবেশটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমার প্রিয় দুইটা ভাইকে নিয়ে। এক হচ্ছে তাহসিনেশন ভাই, দুই নাম্বার হচ্ছে নোবেল ভাই। এদেরকে নাম্বার দিয়ে কাউন্ট করলাম, তাই বলে ভাইবেন না যে আমি তাহসিনেশন ভাইকে প্রথমে রেখেছি, নোবেল ভাইকে দ্বিতীয় রেখেছি, এমন কিছুই না। আজকে আমি এই ভিডিওতে কাউকে নিয়ে রোস্ট করব না বা কারোর সম্পর্কে কোনো বাজে কথাও বলবো না। একজন সাধারণ দর্শক হিসেবে আমিও যেহেতু তাহসিনেশন ভাইয়ের সব ভিডিও দেখি, তার চ্যানেল সাবস্ক্রাইব করেছি, নোবেল ভাইয়ের সব গান শুনি, তার চ্যানেলও সাবস্ক্রাইব করা আছে, আজকে আমি কথা বলবো একজন দর্শক হিসেবে। আমি কাউকে রোস্ট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, তাই আপনারা অন্য দিক দিয়ে ভাববেন না। আপনারা সবাই জানেন তাহসিনেশন এবং নোবেল ভাইয়ের মধ্যে মোটামুটি গ্যাঞ্জামি চলতেছে, এক কথা বলতে পারি যেটা গ্যাঞ্জামি। নোবেল ভাই একটি ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে গিয়ে তার ব্যক্তিগত মতামত শেয়ার করেছে যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, এই জাতীয় সঙ্গীতের চেয়ে পিস মাহমুদের যে বাংলাদেশ গানটা আছে, এই গানটা দ্বারা বাংলাদেশকে ভালোভাবে এক্সপ্লেন করা যায় বা বাংলাদেশকে ভালোভাবে বোঝা যায়। নোবেল ভাই তার ব্যক্তিগত মতামত শেয়ার করেছে, করতেই পারে, ব্যক্তিগত মতামত শেয়ার করতেই পারে। বাংলাদেশ স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে আপনি চাইলেও আপনি যে কোনো কথা বলতে পারেন, যে কোনো কথার বিরুদ্ধে কথা বলতে পারেন, আপনার ব্যক্তিগত মতামত আপনি শেয়ার করতে পারেন, এটা স্বাভাবিক ব্যাপার। তো নোবেল ভাইয়ের এই কথা শুনে আমাদের তাহসিনেশন ভাই তার ফেসবুক পেজে গিয়ে নোবেল ভাইয়ের বিরুদ্ধে লিখেছে, বা বলতে পারেন যে নোবেল ভাই যে কথাটা বলেছে সেই কথাটার সাথে একমত না তাহসিনেশন ভাই, এই জন্য তার ফেসবুক পেজে গিয়ে এরকম একটা পোস্ট করেছে, ভালো কথা। সেই পোস্টের নিচে অনেক নোবেল ভক্ত বা অনেক মানুষ গালাগালি করেছে, আর তাহসিনেশন ভাই সেসব গালাগালি সহ্য করতে পারে নাই, তাই নোবেল ভাইকেই রোস্টমূলক একটা ভিডিও বানায় দেয়, বা নোবেল ভক্তদের উদ্দেশ্য করে একটি ভিডিও করে, সেখানে জারোস আবাল আরও অনেক খারাপ ধরনের কথা বলে গালিগালাজ করে নোবেল ভক্তদের বা ভিউয়ারদের যারা তাহসিনেশন ভাইকে গালি দিয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, যারা তাহসিনেশন ভাইকে গালি দিল, তাহসিনেশন ভাই তাদেরকে গালি দিল, তাহলে দুইজনের মধ্যে তফাত কী হলো? কী তফাত আপনাদের কাছে যদি এই প্রশ্নের জবাব থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতদিন তাহসিনেশন ভাই আমাদেরকে শিখিয়েছে যে আপনারা রোস্ট করেন, কিন্তু রোস্টের মধ্যে কোনো গালিগালাজ করেন না, গালিগালাজ করলে আপনি নিজেই রোস্ট হচ্ছেন। তাহলে তাহসিনেশন ভাই এখন রোস্টের ভিতরে গালিগালাজ করলো কেন? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি, কমেন্ট বক্সে জানাবেন। আমি মানছি তাহসিনেশন ভাই আমাদের দেশের জন্য অনেক কাজ করেছে, বা বলতে পারেন যে অনেক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভিডিও বানিয়ে অনেক সমাধান করেছে, আমি মেনে নিচ্ছি। আমি তাহসিনেশন ভাইয়ের সব ভিডিও রাইট আমি মেনে নিলাম, কিন্তু লাস্ট ভিডিওর যে কথাগুলো এইটার আমি একটু বিরোধিতা করব। আমার মনে হয় আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু অনেক গালাগালি আসে, অনেক গালাগালি। আমি যদি তাহসিন ভাইয়ের মতো করি যে আমার কমেন্ট বক্সে গালাগালি আসতেছে, আমি একটা ভিডিও বানিয়ে দিই, তাদেরকে গালি দিয়ে একদম সাট করে দিই, তাহলে কি হবে? তাহলে কি আমার ইউটিউব চ্যানেল চলবে? অহংকার দেখানো যাবে না, মোট কথা। আমি সবসময় আমার চ্যানেলে কি দেখি জানেন? আমাকে কত পার্সেন্ট মানুষ ভালোবাসে আমি দেখি, যে আমাকে বেশিরভাগ মানুষজন আমার চ্যানেলে ভালোবাসে, আর কম সংখ্যক মানুষ আমাকে হেট করে। আমি যারা বেশি ভালোবাসে তাদের দিকে বা তাদের মুখে চেয়ে আমি ভিডিও বানাতে থাকি। যারা আমাকে হেট করে হেট করুক, সমস্যা নাই, আমার বিশ্বাস তারা একদিন আমাকে ভালোবাসবে। তারা হেট কেন করে, কেন আমাকে ঘৃণা করে, সেই জিনিসগুলো বের করার দায়িত্ব একজন কন্টেন্ট ক্রিয়েটরের। কেন তারা আমাকে গালি দিচ্ছে এটা বের করতে হবে, বের করে সমাধানের চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, কিছু মানুষজন আছে যত যাই বলেন কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করবেই,
এগুলো ইগনোর করতে হবে। এগুলো নিয়ে যদি আমরা ভিডিও বানাই, আমরাও গালিগালাজ করি, তাহলে কী হবে? তাহসিন হোসেন ভাই, আপনার ইউটিউব চ্যানেল কিন্তু অনেক বড় বড় ঘরের ফ্যামিলির লোকজন দেখে, সাধারণ মানুষজনও দেখে, আপনাকে সবাই রেসপেক্ট করে। আপনি যদি আপনার ভিডিওতে এসে অন্যদের মতো গালিগালাজ করেন, এটা মানায় না। আমাকে আমার কমেন্ট বক্সে এসে অনেক মানুষ আমার বাবা আমাকে তুলে গালিগালাজ করে। আমি কি কোনো ভিডিওতে এসে তাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করি? তাহলে তার মধ্যে আর আমার মধ্যে তফাৎ কী থাকলো? দর্শক শ্রোতা, আমি শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে কথাগুলো বলছি। আমার মনে হয় প্রতিটা ইউটিউবারের সবগুলো ভিউয়ারদের বা সাবস্ক্রাইবারদের সম্মান করা উচিত। আপনাদেরকে সাপোর্ট করে কিন্তু কথাগুলো বলছি। আপনারা যদি বলেন যে না, তাহসিন হোসেন ভাই যা করেছে ঠিক করেছে, তাহসিন হোসেন ভাইকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছে কিছু মানুষজন, তাহসিন হোসেন ভাই তাদেরকে গালিগালাজ করেছে, এটা ঠিক করেছে, তাহলে আজকে থেকে আমি আমার কমেন্ট বক্সে কিংবা আমার ফেসবুক পেজে যারা গালিগালাজ করে তাদেরকে নিয়ে ভিডিও বানাবো, আপনাদেরকে নিয়েও, কারণ আপনারাও তো অনেকে আমার কমেন্ট বক্সে গালিগালাজ করেন। আমিও তাহলে ভিডিও বানাবো, আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে তাহসিন হোসেন ভাই যা করেছে লাস্ট ভিডিওটা শুধুমাত্র, তার আগে সব ভিডিওতে আমি একমত, যা কাজ করেছে দেশের জন্য অনেক ভালো কাজ করেছে, লাস্ট ভিডিওতে যে গালিগালাজটা করেছে সেটার কথা বলছি। আপনারাই বলবেন যে তাহসিন হোসেন ভাই যে ভিডিওর মধ্যে গালিগালাজ করলো, এটা কি ঠিক করেছে না ভুল করেছে, কমেন্ট বক্সে জানাবেন। আপনার মতামত যদি হয় না ঠিক করেছে, তাহলে আমিও এখন থেকে ভিডিও বানাবো, ভিডিওতে আমার কমেন্ট বক্সে যারা গালিগালাজ করে তাদেরকে বকাবাধ্য করব। কারণ তাহসিন হোসেন ভাই তো ঠিক করেছে, আমাদেরও তো সবার তাই করা উচিত। ওনারা অনেক বড় বড় ইউটিউব ক্রিয়েটর, ওনাদের কাছ থেকে তো আমরা শিখবো। ওনারা যদি হিটারদের গালিগালাজ করে, আমরাও করব। যাই হোক, এখন নোবেল ভাই সম্পর্কে কথা বলবো, বাকি সময়টা নোবেল ভাইকে নিয়ে কথা বলবো। নোবেল ভাই, তার সাবস্ক্রাইবার মোটামুটি 1 মিলিয়নের উপরে, তার মানে তিনিও একজন বড় ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, এটা মেনে নিতে হবে। সমাজে এত কিছু হয়ে যাচ্ছে তার একটা ব্যক্তিগত মতামতের জন্য, অথচ তার কোনো ভূমিকায় আমি এখন আর দেখছি না। তাহসিন হোসেন ভাইকে ধুইয়ে দিচ্ছে, ইউটিউবে ঢোকা যায় না, ফেসবুকে ঢোকা যায় না, নোবেল ভক্তরা তাহসিন হোসেন ভাইয়ের ভক্তদের গালি দিচ্ছে, তাহসিন হোসেন ভাইয়ের ভক্তরা নোবেল ভক্তদের গালি দিচ্ছে, এটা আমার একটা বিশৃঙ্খল একটা পরিবেশ, আমরা তো এটা চাই না। আমার মনে হয় নোবেল ভাইয়ের এখন উচিত একটা ভিডিও করে, সকল জনগণের উদ্দেশ্যে একটা ভিডিও করা উচিত নোবেল ভাইয়ের। আমার মনে হয় নোবেল ভাইও চাইবে না যে কোনো দর্শক বা তার ভক্ত তাহসিন হোসেন ভাইকে গালিগালাজ করুক। এখানে নোবেল ভাই একটা ভিডিও বানিয়ে বলে দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় অনেকাংশে। আমার মনে হয় দরকার হলে তাহসিন হোসেন ভাই এবং নোবেল ভাই একটা ফেসবুক লাইভ করুক, লাইভ করে তাদের মধ্যে যে গ্যাঞ্জাম আছে গ্যাঞ্জামটা মিটিয়ে ফেলুক। আমরা তাদেরকে দেখে শিখবো, তারা বড় বড় ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে দেখে আমরা শিখবো। তারা ইউটিউবে গ্যাঞ্জাম করলে এটা ভালো লাগে না, মোটে ভালো লাগে না, ফেসবুকে গ্যাঞ্জাম করলে ভালো লাগে না। এখন একটা উদাহরণ দেই আপনাদের, এই উদাহরণটা সবাই দিচ্ছে, আমিও দেই। এখন কিন্তু মানে বাংলাদেশের জাতীয় ফল কি? কাঁঠাল। কিন্তু কাঁঠালের চেয়ে আম আমরা বেশি পছন্দ করি, আম আমরা বেশি খাই। এখন আপনি ফেসবুকে এসে কিংবা ভিডিও করে আপনি বলতেই পারেন যে না, আমকে জাতীয় ফল বানানো হোক, আপনি বলতেই পারেন। বাংলাদেশ স্বাধীন দেশ, আপনি আপনার ব্যক্তিগত মতামত শেয়ার করতেই পারেন। এখন সরকার দেখবে যে আসলে বানানো যাবে কি যাবে না, আপনি আপনার যুক্তিগুলো পেশ করবেন। নোবেল ভাই তার ব্যক্তিগত মতামত শেয়ার করেছে ভিডিওতে, তাহসিন হোসেন ভাইও যদি ফেসবুকে এসে তার স্ট্যাটাসে লিখত যে নোবেল যা বলেছে আমার মনে হয় ভুল বলেছে, আমার যুক্তিগুলো এই এই, এইভাবে যদি তুলে ধরতো তার যুক্তিগুলো, অবশ্যই কমেন্ট বক্সে এত গালিগালাজ পড়তো না। দর্শকদের ইনসাল্ট করে কথাবার্তা বললে গালিগালাজ পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। আর সব গালিগালাজ মাথায় নিলে ইউটিউবে ভিডিও বানানো যাবে না আমার মনে হয়। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করবো। আমি শুধুমাত্র সমালোচনা করলাম, আমি কিন্তু কাউকে দোষ দিই নাই, না তাহসিন হোসেন ভাইকে দোষ দিছি, না নোবেল ভাইকে দোষ দিছি। আমরা একটা জিনিসই চাই, এই ঝামেলাটা যেন মিটে যায়, একটা জিনিসই চাই। আমি কিন্তু দর্শক আপনাদেরকে মানে আপনাদেরকে সাপোর্ট করে কথাবার্তা বলেছি, আমার একটাই উদ্দেশ্য, খুব গরম, আমার একটাই উদ্দেশ্য যে সকল ইউটিউবাররা যেন সকল ভিউয়ারদের এবং দর্শকদের সম্মান করে। আপনাদেরকে সাপোর্ট করে কিন্তু ভিডিও বানিয়েছি, এখন ভিডিওতে ডিসলাইক দিলে আপনার ব্যাপার। আপনাদেরকে সাপোর্ট করা যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে ভাই আমি ভুল করেছি, ডিসলাইক দেন যান। আর যদি মনে করেন যে না, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, সকল ভিউয়ারদের দর্শকদের সম্মান করা উচিত, তাহলে লাইক দিয়ে যাবেন ভিডিওতে, ভিডিওটা শেষ করা উচিত, তাই না? তবে হ্যাঁ, আপনাদের একটা প্রশ্ন মনে করিয়ে দিই, আপনাদের কাছে যে প্রশ্নটা রাখবো,
তাহসিন হোসেন ভাই লাস্ট যে ভিডিওতে নোবেলকে নিয়ে কথাবার্তা বলেছে এবং নোবেল ভক্তদের গালিগালাজ করেছে, শুধুমাত্র এই ভিডিওটা নিয়ে আমার কমপ্লেন ছিল, আর বাকি ভিডিও সব ভালো। এই ভিডিওতে তাহসিন হোসেন ভাই যে গালিগালাজগুলো করেছে এইগুলো কি তিনি ঠিক করেছে না ভুল করেছে, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত যদি হয় হ্যাঁ নোবেল ভাই যা করেছে ঠিক করেছে, তাহলে নেক্সট একটা ভিডিও বানাবো আমি, বানিয়ে আমার সাবস্ক্রাইবাররা যারা আমাকে কমেন্ট বক্সে গালিগালাজ করে, যেসব ভিউয়াররা গালিগালাজ করে, তাদেরকে উদ্দেশ্য করে আমি অকথ্য ভাষায় গালিগালাজ করব নেক্সট ভিডিওতে। আর যদি আপনার মনে হয় না তাহসিন হোসেন ভাই হয়তোবা ভুলে হয়তোবা মাথা ঠিক রাখতে পারে না এই জন্য ভিডিওটা বানাইছে, তাহলে ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। এখন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। অনেকে আবার বলতে পারেন যে ভাই তুমি কোন, যাই হোক একটা গালি বাড়ায় যাইতেছিল, তুমি কে, তাহসিন হোসেন ভাইয়ের পায়ের যোগ্য তো তুমি না। ভাই আমি কারোর পায়ের যোগ্য হতে চাই না। তাহসিন হোসেন ভাইকে কি আল্লাহ তাআলা অন্য জিনিস দিয়ে তৈরি করেছে আর আমাকে আরেকটা জিনিস দিয়ে তৈরি করেছে? অবশ্যই না। তাহসিন হোসেন ভাই 5 বছর যাবৎ ভিডিও বানায়, আমি 1 বছর হয় নাই ফেস ক্যাম ভিডিও করি, তার সাথে আমার তুলনা করে লাভ নেই। আমি আগেও বলেছি আমি ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর, তবে আপনাদের দোয়াতে আশা করি আস্তে আস্তে বড় হব। আপনারা সাথে থাকলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আমি কিন্তু কাউকে ছোট করে ভিডিওটা বানাই নাই। কারো মা বাবাকে তুলে গালি দেওয়া উচিত নয়, এটার সমাধান আপনারাই করতে পারেন। কারোর পোস্টে কিংবা কারোর ভিডিওর নিচে কোনো ব্যক্তি যদি মা বাবাকে তুলে গালি দেয়, তাহলে আপনারা সবাই কেন বসে থাকেন, আপনারা কেন তার কমেন্টের জবাব দেন না? আপনারা দর্শকরা যদি সবাই এটার প্রতিবাদ করা শুরু করেন, তাহলে এটা বন্ধ হবে। তখন কেউ কারো মা বাবা নিয়ে কথা বলতে বা কমেন্ট করতে অবশ্যই ভয় পাবে।